এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ। এই উপকারী লাউ ডাঁটা দিয়ে কী রান্না করব চলুন দেখি। ইলিশ মাছের মুড়ো নিয়েছি আর লাউ ডাঁটা বা লাউ ডুগা এগুলি কেটে নিয়েছি, কেটে জলে রেখেছি, বালি চলে যাবে, ভালো করে ধুয়ে নেব। মশলার জন্য পেঁয়াজ নিয়েছি, জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। শিল নোড়ায়ও এটা বাটা যায়, মেশিনে বেটে নেব। কড়াইটা গরম করেছি ভালো করে, তারপর সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখানে এরকমই দিতে হবে, এক টেবিল চামচ দিয়ে মাছের মুড়োটা এখানে ভাজা করব। তেলটা মাখিয়ে নিলাম কড়াইতে, মাছের মুড়ো, নুন, হলুদ, এরপর এগুলি মিশিয়ে লো ফ্লেমে আছে, অল্প তেলে রান্না করছি, লো ফ্লেমে এর জন্য রেখেছি। মাছের মুড়োগুলি ভাজা হচ্ছে, এইভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব। 5 থেকে 7 মিনিট ভাজা করেছি এই কড়াইতে, আবার অল্প তেল দিয়েছি, গরম কড়াই এটা। তেলটা এভাবে মাখিয়ে নিচ্ছি, তেলটা গরম হবে। এখন কালো জিরে ফোড়নে দিচ্ছি, কালো জিরেটা ফুটতে হবে। এখন কালো জিরের মধ্যে ওই যে পেঁয়াজটা বাটা করেছিলাম, এই পেঁয়াজ বাটা দিয়েছি এখানে। মশলাটা এভাবে নাড়াচাড়া করছি, লো ফ্লেমে আছে বা মিডিয়াম টু লো ফ্লেমেও রাখা যায়। এভাবে মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর লাউ ডুগা বা ডাটা আলু দিয়ে দিলাম এখানে, নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে, প্রয়োজনে আবার দেব। অল্প করেই নুনটা দিয়েছি, হলুদ দিয়েছি। এখন এগুলি লাউ ডাঁটা বা ডুগার সাথে মিশিয়ে নিচ্ছি। কি সুন্দর দেখাচ্ছে সবুজ, এরকম সবজি খেলে মানুষ এভারগ্রিন থাকে। অল্প গরম জল দিয়েছি, হাফ কাপের মতো চারা কাঁচা লঙ্কা। এখন এগুলি সব মিশিয়ে নেব জলের সাথে। খুব উপকারী রান্না, প্রসূতি মায়েরা খেলে দুধ বাড়বে, গর্ভবতী মায়েরা খেলে রক্ত হবে, এই ডাঁটা খেলে লাউ গাছের ডাঁটা খেলে রক্ত হয়, সবার জন্যই এরকম ডাঁটা খাওয়া ভালো। এই যে কি সুন্দর দেখাচ্ছে, আস্তে আস্তে কমে গেছে, মজে গেছে। এই যে আস্তে আস্তে রান্না হচ্ছে, এগুলি সেদ্ধ হচ্ছে ডাঁটা আলু, আর কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম, আলুটা আরও সেদ্ধ হবে। এখন গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য, ফুটন্ত গরম জল দিলাম, নুন দিয়ে দিচ্ছি, আবার জল দিয়েছি ঝোলের জন্য, নুন দিয়েছি, মিশিয়ে নিচ্ছি। এগুলি এখানে সেদ্ধ হবে, জলটা এরকমভাবে দিয়েছি যে মাছের মুড়োগুলিও সেদ্ধ হবে, আলুও সেদ্ধ হবে, ডাঁটাগুলিও সেদ্ধ হবে, ওইভাবে জলটা দিয়েছি। হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, বেশি দিলে গন্ধ হবে, তেতো হয়ে যাবে, হলুদ অল্প দিতেই ভালো। এই যে এখন তো যা দিয়েছি রংটা সুন্দর হয়েছে, সব কিছু সেদ্ধ হওয়ার পর মাছের মুড়োগুলি দিয়েছি, ইলিশ মাছের মুড়ো। এভাবে আপনারা রান্না করে খান, আমার খুব ইচ্ছে এটা, খুব ভালো লাগবে। মানে কমেন্ট করে বলবেন কীরকম হলো। এরকম সুন্দর সুন্দর রান্না পেতে আমার চ্যানেল এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন। আত্মীয় ও বন্ধুদের সাথে এরকম সুন্দর মুখরোচক এবং ভিটামিন যুক্ত রেসিপি শেয়ার করুন, সবাই উপকৃত হবে এই রান্নাটা খেলে, খুবই উপকারী। এই যে আস্তে আস্তে আলুগুলি সেদ্ধ হচ্ছে, একেবারে অল্প মশলায় সিম্পল রান্না, কিন্তু এই রান্নাটা দিয়ে সবাই পেট ভরে ভাত খেতে পারবে, এত টেস্ট। আপনারা রান্না করুন, আমার খুব ভালো লাগবে, এটা রান্না করে খান।
খুব কম খরচে এই রান্নাটা এইভাবে আপনারা সহজে তৈরি করে নিতে পারবেন। এইভাবে দিয়ে দিতে হবে আলুগুলি যাতে সেদ্ধ হয়, লাউয়ের ডাঁটাগুলি যাতে সেদ্ধ হয় এর জন্য দিয়েছি। আর ঢাকা দিব না, কারণ কি ঢাকা দিলে এই যে সবুজ ডাঁটাগুলি রং নষ্ট হয়ে যাবে। আর ঢাকা ছাড়া রান্না করছি, মানে ঢাকনা ছাড়া রান্না করছি, এর জন্য লাউ ডাঁটাগুলি এখনও সবুজ আছে। রান্না হয়ে যাচ্ছে কিন্তু ডাঁটাগুলি সবুজই আছে। আলুগুলি সেদ্ধ হচ্ছে কি না দেখে নিচ্ছি, আর ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সুন্দর স্যান্ড বেরোয়েছে মাছের মুড়ো থেকে। এভাবে রান্না হতে দিতে হবে, তাহলে খুব, এই যে দেখুন এই যে রান্নাটা, মানে যে এরকম হয়েছে, এটা দিয়ে যে ভাত খেলে টেস্ট লাগবে আপনারা রান্নাটা দেখেই বুঝতে পারবেন। রান্না শেষে একটা উপকরণ দিলাম, চামচের চার ভাগের এক ভাগ চিনি দিলাম। লাউ ডাঁটা আছে তো, আমি তো ডাঁটা বলছি, আপনারা এই লাউ ডাঁটাকে কী বলেন আমাকে কমেন্ট করে বলবেন। চিনিটা মিশিয়ে দিচ্ছি এভাবে করে আলতো হাতে, যাতে মাছের মুড়োগুলি ভেঙে না যায়। আর ভেঙে গেলে কাঁটা বেরোবে, বাচ্চারা খেতে পারবে না, খুব কষ্ট হবে। এভাবে আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।